হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। ফ্যান চলছে, টিভি চলছে, তাই গলা ফাটিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, প্রথমে দেখে নাও কটা বাজে। রাত বেজে গেছে 11:45। দে আর মাই জিনিয়াসেস অল আর দেয়ার, আর উনি ওনার কাজ করছে। আর আমি এখন হোয়াইট কালারের একটা কুর্তি পরা আছি। তো তোমরা ভাবছো হোয়াইট কালারের কুর্তি পরে রাত 11:45 সময় কী করছি? আমি সারাদিনের টাইম পাইনি, আজ আমার অনলাইন ডান্স ক্লাসের অনলাইন ডান্স এক্সামের লাস্ট ডেট। আজকের মধ্যে আমাকে অনলাইন ডান্স এক্সামের ভিডিও করে পাঠানোর কথা, কিন্তু সারাদিনে আমি আর টাইম পাইনি, বা এই 4-5 দিন আমি টাইম পাইনি যে আমি ভিডিও করে পাঠাবো। এখন রাত 12:00 বাজে, আমি এখন ভিডিও করে পাঠাবো, তাই আমি রেডি হচ্ছি। লাস্টে একবার আমি ভেবেছিলাম যে প্ল্যানটা এস্কেপ করে দিই, এস্কেপ না স্কিপ করে দিই, এস্কেপ করে দিই, স্কিপ করে দেই, যে এক্সাম আর দেবই না, দেওয়ার আর ইচ্ছেই ছিল না। কিন্তু আমার বর যে আমাকে সব কিছুতে ফোর্স করে বলল যে না না না, দিতেই হবে তোমার, দিতেই হবে তোমার, করতেই হবে। তো কমন ইন্ডিয়া দেখা দো, কমন তনায়া দেখা দো। তো এখন আমি একটু মেকআপ করবো, জাস্ট একটুখানি বেস মেকআপ করবো, আর বেশি কিছু করবো না। রাত 12:00 সময় কী করবো? বেস মেকআপ করবো, আর আইব্রাউজ করার আর টাইম পাইনি। কালকে পার্লারের থেকে মেয়ে আসবে, এসে আমার আইব্রাউজ করে দেবে আর হেয়ার কাটিং করে দেবে। কালকে করবো, আজকে এক্সাম কালকে করবো, কালকেরটা করবো দুর্গাপূজার জন্য অবভিয়াসলি। এবার আর নো ফেসিয়াল, নো মাসাজ, নাথিং, মুখে কিছুই করবো না, কোনো প্যাক না কিছু নাই, জাস্ট একটু হেয়ার কাটিং আর জাস্ট একটু থ্রেডিং করবো। এটাই এবার দুর্গাপূজার প্ল্যান। আর কোথায় আর যাবো? এমনিতে অনেক রেস্ট্রিকশন, কোথাও যাবো না, কোনো জায়গায় যাওয়ার এবার আমি করিনি, জাস্ট মার বাড়িতে যাবো, আর কোথাও যাবো না। তো চলো একটু মেকআপ করে নিই। Once you give and then you take, you only end up wanting. Was everything not enough? 'Cause when do you wake up? Music. I wanna be your lover, I don't wanna be your friend. You don't know what you got. Tell me that you love me again. Oh, I wanna be your lover. Baby, I hold my breath. You don't know what you got till it's gone, my dear. Tell me that you love me again. তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বেজে গেছে 12:10। আর এটা জুয়েলারি পরেছি, এই কানেরটা পরেছি, আর এই চুড়িটা পরেছি, আর মুখটা একেবারে বিকট লাগছে, আমি এত সুন্দর মেকআপ করতে পারি না। আর আই শ্যাডোগুলো এখানে লাগেছে, কীরকম লাগছে দেখো, মনে হচ্ছে যে কী বলে, মাজালি পিঁপড়ে কামড় দিলে যেরকম হয় ঠিক এরকম লাগছে। কী আইডিয়া দিয়েছে ভগবান জানে, কী আইডিয়া এসেছিলো ভগবান জানে, যে আমি এগুলো করতে বসছি। মানে ফানি ফানি আইডিয়াসগুলো সব আমারই মনে আসতে থাকে। আর যতটুক যা করেছি অনলাইন এক্সামের জন্য ইনাফ, কারণ মেকআপ ম্যান তো নেই, কোনো মেকআপ আর্টিস্ট তো নেই, যা পেরেছি নিজেই করেছি। আর তো আমি ফটাফট করে এক্সামটা দিয়ে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। দেখো আমার ছেলে কী করেছে জায়গাটাতে, কী অবস্থা! তা আমার তো এখন শক্তি নেই এগুলো ঠিক করার, কারণ অলরেডি রাত হয়ে গেছে। আমি এখন এক্সাম দিয়ে নিই।
এক্সাম শেষ করলাম আর পেছনের অবস্থা দেখো, সব যে এখানে পড়েছিল সব নিয়ে আমি পেছনে রেখেছি। এগুলো আজকে আর গুছানোর আমার শক্তি নেই, কাল সব আস্তে আস্তে করে সবকটা গুছাবো। ভীষণ টায়ার্ড, ভীষণ ঘেমে গেছি, এখন জাস্ট মেকআপটা তুলবো তারপর ঘুমাতে যাবো। তো মেকআপটা তুলে নিই, তো মেকআপ টেকআপ তুলে একেবারে ফ্রেশ এনআপ হয়ে গেছি। আর এখন 1:15 বেজে গেছে আর আমার পাচ্ছে ভীষণ 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 ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমিয়ে পড়বো আর তোমাদের সাথে তাহলে আমি কাল সকালে কথা বলবো। অলরেডি একটু পরেই সকাল হয়ে যাচ্ছে, 1:00 বাজে, আর 6 ঘন্টা কি বলছে, আর 3-4 ঘন্টার পরেই সকাল হয়ে যাবে। তো এখন আমি ঘুমাতে যাচ্ছি আর তোমাদের সাথে তাহলে কথা বলবো কাল সকালে। আর টিল দেন গুড নাইট, গুড মর্নিং। আর দেখো কাল রাতের কাজল এখনও চোখের মধ্যে আছে, টিভি চলছে আর বাবু এখনও বিছানার মধ্যে আরাম করে আছে, ব্রাশ পর্যন্ত করেনি। উঠে যাও, উঠে পড়ো, রান্না বান্না অল্পটা করে এসেছি আর বাদ বাকিটা করা বাকি আছে, একটুখানি বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। আর আর কি বলবো, পুরো ঘর উথল পাথল হয়ে আছে, তোমাদের আর দেখাতে পাচ্ছি না ঘরের কী অবস্থা। বিছানার অবস্থা তো এরকমই থাকে সকালবেলা, তোমরা জানোই, কিন্তু ঘরের যা অবস্থা, আর কিন্তু পুজো আসছে, একটু কাঁচা ধোয়া হচ্ছে, একটু কাজ হচ্ছে, সব কিছুই হচ্ছে, এর মধ্যেও খুব টায়ার্ড লাগছে, জানি না কেন সেই এনার্জিটা আসছে না। আর যে ব্যাপারটা হয়ে গেছে, মার যে মাঝে কোমরে ব্যথার কথা তোমাদের বলেছিলাম যে পড়ে গেছিলো, কোমরে লেগেছিলো, তো মা আমি বলেছিলাম যে এক্স রে রিপোর্ট ঠিক আছে, কিন্তু এক্স রে রিপোর্ট ঠিক নেই, ডক্টর দেখেছে, দেখে বলেছে এক্স রে রিপোর্টে হাড় সরে গেছে। তো মাকে কমপ্লিট বেড রেস্ট দিয়েছে আর একটা বেল্ট দিয়ে দিয়েছে, ওটা পরে মাকে কমপ্লিট বেড রেস্ট দিতে হবে। একটু মনটা খারাপ তার জন্য যে পুজোর মধ্যে এমনিতেই যা প্যান্ডামিক চলছে, এর মধ্যে পুজোর মধ্যে এটা কি হয়ে গেল, বাবা একটু সাউন্ডটা কম করো আমি কথা বলছি, কি হয়ে গেল, তো মানে হয়েছে, ভাঙতেও পারতো কিন্তু ভাঙেনি, হাড় সরে গেছে। খারাপটার মধ্যে ভালোটাও দেখতে হবে যে ভাঙেনি, হাড়টাই সরে গেছে। তো মার এখন কমপ্লিট বেড রেস্ট, তো মা বেড রেস্ট তো আর করছে না, বেড রেস্ট কী করতে পারে, উনি হাঁটাচলা করছে কিন্তু কাজ আমরা কিছুই করতে দিচ্ছি না, মাকে বলেছে কোনো কাজ করবে না। তো পুরোপুরি সংসার দায়িত্বটা কিছুটা আমার উপরে চলে এসছে, এর জন্য আমারও টেনশন হচ্ছে, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না, তাই আমারও একটু টেনশন হয়, টেনশন হচ্ছে আমার যে কী হবে কী না হবে, এই নিয়ে একটু টেনশন থাকে। আর তো আমাদের নিরামিষ রান্না, আজকে তো নিরামিষ রান্না আর কি শেয়ার করবো, কিন্তু এরপর থেকে কী কী রান্না করবো না করবো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে আর কিছু শেয়ার করছি না, আর ভালো লাগছে না মনটা, কিন্তু দিস ইজ 2020, কি সব কিছুই হতে পারে, কিছু না কিছু হতেই পারে, সব কিছু হতে পারে, এখানে কিছু বলার নেই, মানে 2000। বাবা সাউন্ডটা একটু কম করো, ওরে বলে বলে পাচ্ছি না আমি, সাউন্ডটা কম করো। আর ওই ঘরে যাচ্ছি না কারণ ওই ঘরে সব জানলা বন্ধ আর ঘরটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, সব আস্তে আস্তে ঠিক করতে হবে। আর তো এখন ওকে উঠাই, ওকে ব্রাশ ফ্রাশ করাই, আমার যেতে হবে এখন ছাদে জামা কাপড় মেটাতে, যাবে আমার সাথে ছাদে, চলো। ব্যাকগ্রাউন্ডে মার শাড়ি। তো এই ছাদে আসলাম, অনেকদিন পর তোমাদের ছাদে নিয়ে আসলাম, প্রচণ্ড রৌদ্র, আর সবসময় একজন থাকার লোক আপাতত রাখার প্ল্যানিং চলছে, যেহেতু মা তো এখন কিছুই করার ক্ষমতা নেই, এখন পুরো বেড রেস্টে থাকতে হবে, আর আমিও এখন বেশি একটা ভালো নেই শরীর আমার, আর সেই মাথার মানে প্রবলেমটা আবার একটু একটু হচ্ছে, তো বলেছে এই জন্য সবসময় থাকার লোক একটা রাখার প্ল্যান চলছে, জানি না কতটুকু কী হবে না হবে, এখনও বুঝে উঠতে পারছি না। তো পরে তোমাদের সাথে আবার গল্প করব, এখন একটু তাড়া আছে। গুড ইভিনিং, সারাদিন একটু বেশি ব্যস্ত ছিলাম তাই আর কথা বলা হয়নি, তো ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলে নিই। আর দুপুরবেলা গেছিলাম একটু শপিংয়ে, দুপুরবেলা বলতে তিনটে বিকেলবেলা বলতে পারো, তো বিকেলবেলা গেছিলাম একটু শপিংয়ে, দাঁড়াও আমি আমার স্ট্যান্ডটা নিয়ে আসি, নিয়ে আসতো বস, যাও কালার করো। তো সৃজিতের কালকে অনলাইনে আঁকা পরীক্ষা, সবই তো অনলাইনে হচ্ছে, অনলাইনে আঁকা এক্সাম, ড্রয়িং এক্সাম, যার জন্য যেহেতু আমার মামি ওকে ড্রয়িং শেখায়, তোমাদের বলেছি কি না জানি না, আমার মামি ওকে ড্রয়িং শেখায়, আমার মামি ভালো ড্রয়িংয়ে, তো ড্রয়িং শেখায়, তো উনি পেপার দেবে, ওটাকে পার্সোনালি আমাকে এনে ড্রয়িং করে জমা দিতে হবে, এটা হলো মানে
এই বছর এভাবে এক্সাম হবে। তা মামির বাড়ি আমার মার বাড়ির সামনে, তাই আমি কালকে সকালবেলায় চলে যাব মার বাড়িতে, আর ওখানে গিয়ে এই ড্রয়িংয়ের এক্সাম দেওয়াবো, দিয়েই জমা দিয়ে ওখানে পেপার জমা দিয়ে বাড়ি আসবো। তো কালকে সকালবেলা মার বাড়ি যাওয়ার এখনও অবধি প্ল্যান। আর যে তোমাদের বলেছি যে মার এই অবস্থা, তো বিকেলে গেছিলাম একটু শপিংয়ে, কারণ আমার মার বাড়ির কিছুই কেনা হয়নি। তো মাকে ছাড়া, মানে আমার শাশুড়িমাকে ছাড়া আমি কোনোদিনও শপিং টপিংয়ে যাইনি, আমার ভালো লাগছিল না। আমি বলছিলাম যাবো না যাবো না, কিন্তু মা বললো যা, আমার এই বছর এরকম হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু জিনিস শপিং, পুজো বছরে একবার, শপিং তো মানে করতেই হয়। তা আমি আর আমার ননদ গেছিলাম, তো ওটা শ্যুট করিনি একবারে, মানে সারাদিন একটু বিজি ছিলাম, তারপর তাড়াহুড়া করে চলে গেছি শপিংয়ে, তাই আর বলা হয়নি। আর কি কি কিনেছি চলো তোমাদেরকে আমি এখন দেখাবো, তা দেখাই তোমাদের কি কি কিনেছি, তারপরে এই ব্লগটা আমি এন্ড করছি। আজকে অনেক দিন পর এতটা হেঁটেছি, এতটা হেঁটেছি, পুরো টায়ার, পা পুরো ব্যথা। শপিং করে এসেই আমার স্টুডেন্ট এসেছিলো, ওকে ডান্স শিখিয়েছি, কারণ যেহেতু কাল মার বাড়ি যাবো, ডান্স কালকে ক্লাস করানো হবে না, সানডে ক্লাসটা হবে না, তাই সানডে ক্লাসটাই আজকে করেছি। আর ভীষণ ভীষণ টায়ার লাগছে। আর তো আমি দেখে নেই কী কী কিনেছি, আমি খুব তাড়াতাড়ি করে দেখিয়ে নিচ্ছি, কারণ ব্লগটাকে আবার এডিট করে আজকের মধ্যে পাবলিশ করতে হবে। অলরেডি 8:20 হয়ে গেছে, আর যেহেতু আজকে স্যাটারডে, আমার ফেভারিট প্রোগ্রাম ইন্ডিয়াস বেস্ট ডান্সার হচ্ছে, তাই দেখে নিচ্ছি। এই টি শার্টটা আমার দাদার জন্য, আনা হয়েছে টি শার্টটা। খুব মিষ্টি একটা কালার, জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস হচ্ছে, কিন্তু খুব মিষ্টি একটা কালার। এই টি শার্টটা বেশি খুলে দেখালাম না, টি শার্ট আর কি খুলে দেখাবো। আর এই শাড়িটা আমার মার জন্য আনা হয়েছে, হোল বডিতে এরকম ওয়ার্ক, খুব সুন্দর শাড়িটা, আমার তো প্রথম দেখেই খুব ভালো লেগে গেছে। এরকম সেম শাড়ি আমার ননদ আমার শাশুড়িমাকে দিয়েছে, ওইটা দেখেই আমার এটা পছন্দ হয়েছে। ওটা লালের মধ্যে আর এটা এই হালকা সি গ্রিন কালারের মধ্যে, কালারটা আমার খুবই পছন্দ, আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা। তোমাদের কেমন লাগলো প্লিজ বলো, আর সাইড করে রাখি। এটা আমার শাশুড়িমা আমার ছেলেকে দিয়েছে, জিন্সের প্যান্টটা। মা যেহেতু যেতে পারিনি, আমি আর ননদ গিয়ে কিনে নিয়ে এসেছি এগুলো। আর মানে এখন গিয়ে আমাদের পুজোর শপিং হচ্ছে এতদিন পর। মা আমাকে শাড়ি দিয়েছে, মানে আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে, ওটা আমি ফলস পিকো করতে দিয়েছি, ওটা আসুক ওটা তোমাদের আমি দেখাবো, কারণ ওটা আনার সাথে সাথে মা ফলস পিকো করতে দিয়েছে, কারণ পরে না যদি না দেন ওই শাড়িটা পরে আমার অষ্টমীর দিন অঞ্জলি নেওয়ার প্ল্যান, তাই ওই শাড়িটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে। এই কুর্তিটা আমার বোনের জন্য, এটাও খুব সুন্দর কালার, খুবই সুন্দর, এরকম বাটনস দেওয়া আছে, এখানে ওয়ার্ক আছে, এরকম গলা কিভাবে দেখাচ্ছি আমি, এই যে গলাটা, আর এখানে ওয়ার্ক আছে। কালকে বলবো ট্রায়াল দিতে, তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পারবে। আর যে শাড়িটা বলছিলাম যে আমার ননদ আমার শাশুড়িমাকে দিয়েছে, ওই শাড়িটা দেখাই। এই দেখো এত সুন্দর, এটা ওই সেমই, তো কেমন হলো বলো। ত
পূজোর কেনাকাটা দেখানোর আজকে কোনো প্ল্যান ছিল না, যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল, তো ভালো হয়েছে এক ফাঁকে তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। কারণ কালকে এগুলো আবার মারবাড়ি ট্রান্সফার হবে, তো নাও দেখা মানে দেখানোর হয়তো চান্স না পেতাম, তো এটা দেখিয়ে নিলাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আমি আবার নেক্সট ব্লগে দেখা করবো। টিল দেন বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।